হরতালের বর্তমান পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সিলেটের জিন্দাবাজার পয়েন্টে ইকরামুল কবির এবং ময়মনসিংহের গাঙ্গিনার পাড়ে হারুনা রশিদের কাছে তবে প্রথমে সিলেটের হরতাল পরিস্থিতি জানাবেন ইকরামুল কবির ধন্যবাদ আরিফ এই সকাল সন্ধ্যা হরতালের ইতিমধ্যে সাড়ে চার ঘন্টা অতিবাহিত হয়েছে এই সাড়ে চার ঘন্টার মধ্যে উল্লেখ করার মতো কোনো ঘটনায় সিলেট বিভাগে ঘটেনি সিলেট নগরী এবং নগরী আশপাশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করছে জনসাধারণ নগরী এখনও দোকানপাট খুলেনি তবে ব্যাংক বিমাগুলোতে ইতিমধ্যে লেনদেন শুরু হয়েছে অফিস আদালতগুলোতে কাজকর্ম শুরু হয়েছে এদিকে কাঁচার বাজারগুলোতে বেচাকেরা চলছে নির্বিঘ্নে সেখানকার দোকানপাটগুলো খুলেছে এবং সেখানে বেচাকেরা চলছে ওদিকে দূরপাল্লা যান চলাচল করছে না অভ্যন্তরীণ ডুটিও কোনো যান চলাচল করছে না ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে সকালে কালনি পাহাড়িকা এক্সপ্রেস এবং জয়ন্তিকী এক্সপ্রেস নির্দিষ্ট সময় সিলেট থেকে গন্তব্যে চলে গেছে ঢাকা এবং চট্টগ্রাম উদ্দেশ্যে ওদিকে উল্লেখ করার মধ্যে একটা ঘটনা ঘটেছে বাজার এলাকায় একটি বোমা বোমা উদ্ধার করেছে পরিত্যক্ত অবস্থায় র‍্যাব র‍্যাব নয়ের উপ অধিনায়ক মেজর শিবলি আমাকে জানিয়েছেন যে বোমাটা উদ্ধার করা হয়েছে সেটি যদি বিস্ফোরিত হতো রাজশাহীর মতন যেই একজন পুলিশ কর্মকর্তার হাত উড়ে গিয়েছিল সেই ধরনের ঘটনা ঘটতে পারতো তবে পরিত্যক্ত অবস্থায় সেই বোমাটি উদ্ধার করে নষ্ট করার জন্য র্যাব নিয়ে গেছে কোথাও এছাড়া আর তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটনি ইতিমধ্যে বেশ কয়েকবার বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো মিছিল করেছে শিবির সকালবেলা ভোরের দিকে কয়েকটি মিছিল করেছে তারপরে আর কোনো ধরনের মিছিল করেনি যান চলাচল হালকা রয়েছে কিছু রিক্সা চলছে আরিফ এই ছিল সিলেটের হরতালের সর্বশেষ পরিস্থিতি এবার আমি মমন সিংয়ের পরিস্থিতি